আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব সারাদিন কি কি করলাম বাসায়, আর ভাবির বাসা বেড়াইতে গেলাম, সব কিছুই শেয়ার করব। ভাবির হাতের কাজগুলো অনেক সুন্দর, কিছু কুশন করছে, আর এই যে ফুলের টপ করছে প্লাস্টিকের বোতল দিয়ে, অনেক সুন্দর, যা বলার মতো না। আমি অনেক ট্রাই করছি কিন্তু আমি পারি নাই এই কাজগুলো করার জন্য। তো ভাবি বলছে আমাকে শিখাইয়ে দিবে, কিন্তু আমি ভাবিকে সময় দিতে পারি নাই। এগুলো হচ্ছে চমকের গেঞ্জি, এই গেঞ্জিগুলো শীতের, সবগুলো ধুবো বলে এগুলা ভিজাইছি। আজকে ভাবির বাসায় যাওয়াতে আমার খুব ভালো লাগছে যে আমি সারা দিন ভাবির বাসায় ছিলাম। তো ভাবির হাতের কাজগুলো ভিডিও করলাম, চমক আমি গেলাম, আর ওরা বাসায় ছিল, ভালোই লাগছে ভাবির বাসায় বেড়াইতে যাওয়ার পরে। এই কুশনগুলো ভাবি খুব ভালো বানায়, খুশি কাটার হাতের কাজ অনেক সুন্দর ভাবির। আমি অনেক ট্রাই করছি কিন্তু পারি না। এটা হচ্ছে একটা চা বানানোর জন্য একটা প্যান কিনছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এমন একটা কিনবো, কিন্তু আমার দোকানে আমি মাঝে মাঝে খুঁজতাম, পাইতাম না। তো আজকে ইনশাল্লাহ পাইয়া গেছি, আমার খুব ভালো লাগছে। এগুলাতে চা বানাইতে অনেক সুবিধা, দাম বেশি নাই, নেই 550 টাকা নিছে, কিন্তু জিনিসটা অনেক ভালো, টাকার কোনো কথা না, আমার জিনিসটা পছন্দ হয়েছে, এইটি বড় কথা। তো সকালবেলা কেক বানাইলাম চায়ের সাথে খাওয়ার জন্য, কেকটা অনেক ভালো হয়েছে, আর চা বানাইতে অনেক সুবিধা, সবার জন্য একসাথে চা বানানো যায়। আমি একটু বড় দেখি কিনছি যাতে সবার জন্য চা বানানো যায়, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা কিনতে পেরে। কেক বানাইছি বাসায় সবাই চায়ের সাথে খাওয়ার জন্য, কেকটা মোটামুটি ভালোই হয়েছে দুইটা। আমি তো আগে কেক বানাইতেই পারতাম না, অনেক চেষ্টার পরে এখন মোটামুটি কেকটা ভালো হয়, তাও একটা আপু আমাকে মোটামুটি সব বুঝিয়ে দিছে, না হয় আমি জীবনও বানাইতে পারতাম না। আমি আরও 3-4 বছর আগে থেকে কেক বানাই, কিন্তু ভিতরে একটু কেকের কাঁচাই থাকতো, কাঁচা কাঁচা ভাব থাকতো, কিন্তু কাঁচা না। তারপরও চেষ্টা করতাম, আমি প্রতিদিনই কেক বানাইতাম, যা বলার মতো না। আমি কেক বানাইতে বানাইতে মানে বর্ষা আমাকে প্রায় রাগ করতো, আম্মু এত জিনিসপত্র নষ্ট করো না। তারপরও বলতাম যে না, আমি এর শেষ দেখি ছাড়বো, আমি কেক বানাবই যেভাবেই হোক। তো আল্লাহর রহমতে এখন মোটামুটি কেকটা ভালো হয়। চা বানাইলাম সকালে নাস্তার জন্য। শীতের অনেক সবজি বাজারে উঠে গেছে, তো গেলাম বাজারে সবজি কেনার জন্য। বাজার করা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার করে বাসায় আসার পরে এখন রান্না শুরু করে দিলাম। আজকে পোলাও রান্না করব, আর কক মুরগি রান্না করব, বাসায় একজন মেহমান আছে। বর্ষা বলল এই জন্য কক মুরগি কিনে নিয়ে আসছি, তো আমার অনেক মন খারাপ হয়েছে আনার পরে, এখন কি করব, বর্ষা খাইতে চাইছে। তো রাব্বুর কথা মনে পড়লো, খুব কষ্টই লাগলো, যা বলার মতো না। চার বছর পরে কক মুরগি বাসায় আনছি, তো 4 বছরের ভিতরে আমরা আর কোনোদিন কক মুরগি খাই নাই।
থাকলে অনা লাগে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।